তুড়িগড়িয়া জোন বিজেপি যুব মোর্চা পক্ষরু রক্তদান শিবির খৈরা ব্লক অধীন তুড়িগড়িয়া জোন্র বিজেপি যুব মোর্চার কর্মকর্তা পক্ষরু সেবা সপ্তাহ পালন অবসরের এক রক্তদান শিবির তুড়িগড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজন হয়েছে। অনুষ্ঠান শিবিরকু ডাক্তার বিকাশ চন্দ্র জেনা ও রাজ্য যুব মোর্চা কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়র রাজেশ মহাকুড় উদ্ঘাটন করে সম্মানিত অতিথি ভাবে বিষ্ণুমোহন সেঠি বিজেপি মন্ডল সভাপতি মহেশ্বর নাথ যোগদে রক্তদাতা উৎসাহিত করে যুবমোর্চা জোন সভাপতি নৃসিংহ কুমার সিং সম্পাদক দীপক বেজ তত্ত্বাবধানে আয়োজিত শিবির 37 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছিল। রক্ত অরলা জগদীপ রক্তদাতা মান স্বাস্থ্য পরীক্ষা করে টেকনিশিয়ান জগন্নাথ পণ্ডা সৌভাগ্যবতী পরিড়া নর্সিং অফিসর মোনালি মল্লিক ও সহযোগী হেমন্ত সেঠি এবং বিদ্যাধর সাহু রক্ত সংগ্রহ করে যুবমোর্চা ডগরপড়া পঞ্চায়েত সভাপতি সুকান্ত কুমার বেহরা যুবমোর্চা শ্যামসুন্দরপুর পঞ্চায়েত সভাপতি দীনেশ জেনা খৈরা রক্তদাতা সংঘর সভাপতি সৌরভ রঞ্জন মহান্তি লক্ষ্মীধর বারিক প্রমুখ শিবিরকু পরিচালনা করিবারে সহায়তা করে এই অবসরে স্বচ্ছ ভারত ও বৃক্ষরোপণ করা যাইতিলা। বালেশ্বর পূজা মহাপাত্র রিপোর্ট, এনটিভি ওড়িয়া।